28 অক্টোবরের মহাসমাবেশের পর গ্রেফতার হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস সহ বিএনপির অর্ধশত কেন্দ্রীয় নেতা। একই সময়ে বিভিন্ন মামলায় গ্রেফতার হন তৃণমূলের কয়েক হাজার কর্মী। বিচারিক ও উচ্চ আদালতে বেশ কয়েকবার জামিন আবেদন করেও মুক্ত হতে পারেননি বিএনপির শীর্ষ নেতারা। এ অবস্থায় বিএনপির দাবি, গত তিন মাসে কারা হেফাজতে নির্যাতনে মৃত্যু হয়েছে অন্তত 13 নেতার। কারাগারে তাদের মৃত্যুর ঘটনাকে অস্বাভাবিক দাবি করে হাইকোর্টে রিট করেছেন বিএনপির আইন সম্পাদক। রিটে সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। হেফাজতে থাকা কারা অভ্যন্তরীণ যে মৃত্যু, সেই মৃত্যুর দায় কারা কর্তৃপক্ষ বা রাষ্ট্র এড়াতে পারে না, সেই ব্যাপারে রুল। পাশাপাশি এই 13 জন মৃত ব্যক্তির কম্পেনসেশন কেন দেয়া হবে না, সেই জন্য রুলের আবেদন জানিয়েছি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। এদিকে রোববার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, কারাবন্দী নেতারা অসুস্থ হলেও তাদের চিকিৎসা কিংবা মুক্তির কোনো ব্যবস্থা করছে না ক্ষমতাসীনরা। মিথ্যা মামলা দিয়ে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ রাজনৈতিক নেতাদের কারাগারে নিক্ষেপ করে নিষ্ঠুরভাবে দমনপীড়ন চালিয়েছেন। এদিন গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সভার আয়োজন করে দলটি, যেখানে অংশ নিয়ে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান। সিনিয়র নেতাদের তো করেছেই, আমাদের সাধারণ নেতা কর্মীকে, বিশেষ করে যারা নেতৃত্ব দিচ্ছিল বিভিন্ন জেলা শহরে, তাদের সবাইকে তারা হয় অ্যারেস্ট করেছে, নয় তারা আত্মগোপন ছিল, যেতে বাধ্য হয়েছে মামলার ভয়ে। শিগগিরই রাজপথে নতুন আন্দোলনের আভাস দিয়ে সরকার পতনের হুঁশিয়ারিও করেন বিএনপি নেতারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। খালেদ